বেবি ব্লু ব্যাকগ্রাউন্ডের উপরে থ্রিডি লেখাতে একটি থ্রিডি টেক্সট ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ থ্রিডি টেক্সটের ইফেক্টের মাধ্যমে এই থ্রিডি লেখাটি লেখা হয়েছে। তো চলুন শুরু করা যাক কিভাবে এই ধরনের থ্রিডি টেক্সটের ইফেক্ট আমরা আমাদের লেখাতে অ্যাপ্লাই করতে পারি। এজন্য যে ইফেক্টটি এখানে তৈরি করা হয়েছিল এটি আমরা মিনিমাইজ করে রেখে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিকের মাধ্যমে যে কোনো একটি ডকুমেন্টস যে কোনো মাপের আমরা তৈরি করতে পারি। তো এখানে যে কোনো মাপের একটি ডকুমেন্টস আমরা তৈরি করে সেটিতে নতুন করে একটি লেয়ার প্লেট থেকে নতুন লেয়ার নিয়ে নিব, এবং নতুন করে একটি লেয়ার নিয়ে নেওয়ার পরে এবার আমরা আমাদের যে বেবি ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই বেবি ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের নতুন ডকুমেন্টসকে আমরা ফিল করলাম। তো ফিল করার পরে আমরা এখন যেই লেখার উপরে এই ধরনের থ্রিডি ইফেক্ট দিতে চাই সেই লেখাটি লিখতে হবে। তো আমি এখানে লেখার জন্য সাদা কালারটি সিলেক্ট করে নিয়ে থ্রিডি লেখাটি আমরা লিখলাম। যে কোনো ফন্টে আমরা এই ধরনের থ্রিডি লেখাটি লিখে নেব। এখানে আমরা সাইজ কিছুটা ছোট করে দিতে পারি। তো আমরা লেখার সাইজ কিছুটা ছোট করে দিলাম। এবার আমরা এই থ্রিডি লেখার উপরে আমাদের যে থ্রিডি ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটি অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হলো এই লেয়ার প্লেট থেকে নর্মাল চেঞ্জ করে আমরা ওভারলে দিয়ে দিব, এবং ওভারলে দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এখন এই লেয়ার এখানে যে লেয়ার রয়েছে সেই লেয়ারের উপরে ডাবল ক্লিক করতে হবে। এবং লেয়ারের উপরে ডাবল ক্লিক করার পরে আমরা এখানে যেই ড্রপ শ্যাডোর অপশন দেখতে পাচ্ছি এই ড্রপ শ্যাডোর অপশনে ডাবল ক্লিক করব, এবং নিচে থেকে লেয়ার নক্স আউট ড্রপ শ্যাডো এটি সিলেক্ট অবস্থার মধ্য থেকে আমরা চেক মার্কস বক্স থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকে দিয়ে আমাদের যে লেয়ার স্টাইল উইন্ডোটি ছিল সেটি আমরা উঠিয়ে দিলাম। এবার আমাদেরকে যা করতে হবে তা হলো এই থ্রিডি লেখাটিকে লেয়ার থেকে সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা এই থ্রিডি লেখার উপরে ক্লিক করব। তো অলরেডি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই অংশে ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা লেয়ার থেকে লেখাটিকে সিলেক্ট করতে পেরেছি। তো সিলেক্ট করার পরে এবার আমাদেরকে যা করতে হবে তা হলো আমরা এখন সিলেক্ট মেনুতে চলে যাব, এবং সিলেক্ট মেনুতে চলে গিয়ে এখান থেকে আমরা মডিফাই, এবং মডিফাইয়ের ডান পাশে যে আমাদের এক্সপান্ড রয়েছে সেই এক্সপান্ডের মান আমরা এখান থেকে 2 করে দেব। তো এক্সপান্ডের মান আমরা এখান থেকে 2 করে দিয়ে আমাদেরকে কিন্তু এখন কিবোর্ড থেকে এম প্রেস করে এর যে থ্রিডি লেখাটি রয়েছে এই থ্রিডি লেখাটিকে 1 পিক্সেল ডানে এবং 1 পিক্সেল নিচের দিকে স্থানান্তর করতে হবে। অর্থাৎ অ্যারো কীয়ের সাহায্যে আমরা ডান দিকে একবার প্রেস করব এবং নিচের দিকে একবার প্রেস করব। তো প্রেস করা অলরেডি হয়ে গেল। এবার আমরা এডিট মেনুতে যাব এবং এডিট মেনুতে গিয়ে এখান থেকে কপি মার্জে ক্লিক করব। তো কপি মার্জে ক্লিক করার পরে আমরা কিন্তু এখন আমাদের যে লেয়ার প্লেটে ফিরে আসব। লেয়ার প্লেটের যেই লেয়ারের উপরে লেখাটি রয়েছে এবং সেই লেয়ারের বাম পাশে যে এখানে ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি যে রয়েছে অর্থাৎ চোখ চিহ্নিত অংশ, এখান থেকে আমরা এই চোখ চিহ্নিত অংশটিকে ক্লিক করে ডিসিলেক্ট করে দেব। তো ডিসিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখন এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে আমরা পেস্টে ক্লিক করব। তো পেস্টে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এখন এই যেই লেখার উপরে আমরা ইফেক্ট দিতে চাচ্ছি সেই লেখাটি লেয়ার থেকে আমরা এখন একটি ড্রপ শ্যাডো দেব। এই জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে, এবং ডাবল ক্লিক করার পরে আমরা এবার ওকে দিয়ে বের হয়ে আসব। এবং ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমাদের এবার কিন্তু ইমেজ মেনুতে যেতে হবে, এবং ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টের ডান পাশে আমরা
এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট সিলেক্ট করে দেব, এবং ব্রাইটনেসের মান আমরা এখান থেকে 40 করে দিয়ে কন্ট্রাস্টের মান 0 রেখে ওকে দিয়ে বেরিয়ে আসব। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের 3D লেখার উপরে একটি 3D ইফেক্ট পড়েছে। তো এই ধরনের আমরা যে কোনো 3D লেখা লিখে সেখানে ইফেক্ট দিতে পারি। আমরা এখন ইচ্ছে করলে এখানে ড্রপ শ্যাডো আরো দিয়ে আমাদের লেখাটাকে আরো ফুটিয়ে তুলতে পারি। তো দেখুন, 3D লেখার উপরে যখন আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম, তখন লেখাটি আমাদের আরো সুন্দর হয়েছে এবং আরো বেশি 3D মনে হচ্ছে। তো এই ধরনের 3D লেখা লিখে আমরা 3D ইফেক্ট লেখাতে অ্যাপ্লাই করবো।